থাক থাক থাক, আজ থেকে আমি তোমারও মামা। কেমন? এখানে যদি কিছু দরকার থাকে কোনো সংকোচ না করে আমাকে বলবে। কি হলো? বোকা কথা খেয়াল থাকবে তো, যা দরকার হবে আমার কাছে চাইবে। না চাইতে আপনি আমাকে যা দিলেন, বিশ্বাস করুন জন্মাবার পর থেকে এভাবে কেউ কোনোদিন আমার সঙ্গে ভালোবেসে কথা বলেনি। ছোটবেলা থেকে সবাই মা আর গার্মন্ড খেতে খেতে বড় হয়েছি মামা। মামা তোকে কি বলে গেল রে? বলল আমার কিছু দরকার হলে যেন ওনার কাছ থেকে চেয়ে নি। ও আমার হাত বেস্ট স্ত্রী করে রাখতে বলেছিলাম, করেছিস? এই বাসনগুলো মেজেই করে দিচ্ছি, তাড়াতাড়ি কর, ওটা পরে আমার কলেজে যেতে হবে। কি মিস্টার রোমিও, জুলিয়েটে কোনো ব্যবস্থা হলো? আমি তো তোমাদের বলেইছি চয়ন দা, বিয়ে আমি করব না। আজ কোন কলেজ জ্বালি এলি? মডার্ন গার্লস কলেজ। চলি গো, বেতন ছুটি হবার সময় হয়েছে। আরে অন্তত এক কাপ চা খেয়ে যা। না, চা খেয়ে সময় নষ্ট করে লাভ নেই, তাহলে তো ভাঙাটে পৌঁছতে হবে। তা পিকনিকটা কবে হবে? সময় হলে জানিয়ে দেবো। বাই। কে রে, হঠাৎ তুই ঘুম মেরে গেলি, কি ব্যাপার? ও আজ মডার্ন গার্লস কলেজে গিয়েছিল। ও তো রোজই চার পাঁচটা কলেজে গিয়ে মেয়েদের পেছনে লাগে। তা জানি, মডার্ন গার্লস কলেজে আমার বোন পিঙ্কি পড়ে। ও যদি আবার পিঙ্কির পেছনে লাগে, আর পিঙ্কি যা মেয়ে, বাগে পেলে ওকে ছাড়বে না। কলেজে কলেজে গিয়ে মেয়েদের পেছনে লাগা একেবারে বের করে দেবো, পাই না বাগে একদিন, এমন জব তো করবো না। চল, জব তো করতে হলে তো আমাকে বিয়ে করতে হবে। করবে নাকি আমাকে বিয়ে? তুমি যতই বড় লোকের ছেলে হও না কেন, যদি দরকার হয় পেঁচা ফেলে তাই করবো। সেই আশাতেই থাকো বুলবুল। ছেলেটা কি বলতো, ধূমকেতুর মতন হঠাৎ হঠাৎ এসে পেছনে লেগে চলে যায়। ঝিলিক বলছিল ওদের কলেজের ছুটির সময় নাকি মারুতি নিয়ে হাজির হয়, এর ওর পেছনে লাগে। সেদিন নাকি সবার সামনে একটা মেয়ের ব্লাউজ ছেড়ে দিয়েছিল। সে কি রে, এ তো সাংঘাতিক পাজি ছেলে। যার ব্লাউজ ছেড়েছিল সেই মেয়েটির বাবা নাকি ওই ছেলেটির ঠিকানা জোগাড় করে ওই ছেঁড়া ব্লাউজটা হাতে নিয়ে ছেলেটির বাবার কাছে নালিশ জানাতে গিয়ে দেখেছিল আরো অনেক মেয়ের বাবারাও নালিশ জানাবার জন্য লাইন দিয়েছে। নালিশ জানাবার জন্য লাইন? হ্যাঁ, ছেলেটি নাকি কোটিপতি বাপের একমাত্র ছেলে, মা নেই, বাপের আদরে আদরে একটা বাদর তৈরি হয়েছে, ছেলেকে কোথায় শাসন করবে তা না। ওনার ছেলে যার যা ক্ষতি করেছে উনি নাকি তাদের ক্ষতিপূরণ দেবার জন্য রোজ সকাল 8টা থেকে 9টা অবধি নিচের ড্রয়িং রুমে এসে বসেন, তারপর এক এক করে মেয়ের বাপেদের ডেকে পাঠান।